অনেক খারাপ কথা বলি অথবা খারাপ কাজ করি বা বিভিন্ন অশুভন কিছু কাজ আমাদের দ্বারাতে হয়ে যায়, তাহলে এখন আমাদের করণীয় কি? যাই, তখন ফাশাকা উদাহরিকা ইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই গিয়ে রাসূলুল্লাহ সাল্লামের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি কোরআনের আয়াত হয় তাহলে তো আমরা বড় বিপদে পড়ে গেছি, তাহলে আমরা এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, দেখেন মনে রাখবেন, করিবু, তোমরা কোরআন এবং সুন্নার কাছাকাছি হও, ইসলামের কাছাকাছি হও, সালাতের কাছাকাছি হও, আর দূরে থাকা যাবে না, যা করেছো করেছো, এখন করিবু, কোরআন সুন্নার কাছাকাছি হও, ইসলামকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরো, ওয়াসাদ্দিদু, যদি ভেতরে তোমাদের কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো সংশোধন করে নাও, ওয়াফি কুল্লিন মা ইউসিবুল মুমিন, মুমিনেরা যখনই কোনো বিপদে পড়ে, মুমিনেরা যখনই কোনো অসুস্থ হয় অথবা মুমিনদের যখনই কোনো বিপদ নেমে আসে, কাফফারা, এটা তার গুনার কাফফারা হয়ে যায়। তার মানে আপনি ছোটখাটো বিপদে পড়েছেন, আপনার মানে ঠান্ডা লেগেছে বা সর্দি হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনি চলতে ফিরতে পারছেন, মনে রাখবেন এটাতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে এর বিনিময়ে আপনার কি হচ্ছে, গুণাগুলো ঝরে যাচ্ছে। এখনো যদি আপনারা কেউ অসুস্থ থাকেন, আপনার হাত যদি ব্যথা থাকে, পা যদি ব্যথা থাকে, আপনার পেট ব্যথা থাকে, অনেকের মাজা ব্যথা, অনেকে চেয়ারে বসে সালাত আদায় করেন ঠ্যাং ব্যথা, যদি এই ব্যথাটাকে আপনি মেনে নেন, অভিশাপ না দেন, কার উপর দোষারোপ না করেন, এটাও আছে, এটাও বলবো, কার উপর দোষারোপ না করেন অথবা যেখানে লেগেছে আপনি সেই জায়গাকে গালিগালাজ না করেন, তাহলে আপনি যত দিন ওই অসুখ নিয়ে থাকবেন তত দিন আপনার গুনাহ ঝরতেই থাকবে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জানাজা নিয়ে আসা হয়েছে, লাশ জানাজার জন্য, সালাতের জন্য জানাজা নিয়ে আসা হয়েছে, তো সবাই বলতেছে এ খুব মানে কি লাকি ম্যান, খুব সৌভাগ্যবান পুরুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ মানে যে যার বলা, সে ভালো থেকেছে, ভালো খেয়েছে, ভালোভাবে দান করেছে, মেহমানকে সম্মান করেছে, মসজিদের অঙ্ক কিছু করে দিয়েছে, যাই হোক যত ভালো কাজ আছে সব কিছু করেছে, আবার সে নিজেও ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই ভালো ভালো নিয়ে জিকির শুরু করেছো, কি হয়েছে লোকের? তো বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এই লোক অনেক ভালো ছিল, ও কোনোদিন অসুস্থ হয়নি, ও কোনোদিন অসুস্থ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ও তোমরা যতটুকু অসুস্থ হয়েছো এই অসুস্থতার কারণে তোমাদের কাছ থেকে জাহান্নামের আগুনটা কেটে গেছে, তো ওই লোক মারা গেছে অসুস্থ হয়নি, ওর জাহান্নামের আগুনই কাটে, তো এত ভালো ভালো নয়, এত সুস্থতা, যখন মানুষ সুস্থ থাকে তখন কেউ মানুষ নিজেকে মূল্যায়ন করে না, যখন অসুস্থ হয় তখন মানুষের সুস্থতার কথা খেয়াল হয়, যদিও কথাই বলে এর কারণও আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না, যখনই দাঁতে একটু ব্যথা হবে বা দাঁতে ময়লা হবে ভেতরে, আপনাকে ঘুম নির্ঘুম করে দেবে, আপনার যন্ত্রণায় ছটফট করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে দাঁত মানে আমি কেন বা মেসওয়াক করিনি, দাঁত কেন বা পরিষ্কার রাখিনি, আমি খাদ্য খাবার সহই কেন বা ঘুমিয়েছিলাম, ইত্যাদি এই ধরনের কথা মনে হবে, এটা হচ্ছে প্রিভেনশান, প্রোটেকশান, এটা এই প্রোটেকশানটা আপনি করেননি এই অসুখ থেকে। তো সব ক্ষেত্রে মানুষ মূল্যায়ন করে না সুস্থতাকে। আমি আপনাদের সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ আছেন? একজন মানুষ মসজিদে যাবে আল্লাহর ঘর সালাতের জন্য, তো গরিব মানুষ তো মসজিদে যাবে, তো স্যান্ডেল নাই, এক জোড়া স্যান্ডেল, স্যান্ডেল ছিঁড়ে গেছে, ওই স্যান্ডেল নিয়ে এখন মসজিদে যাওয়া যাবে না, কিন্তু ও তো মসজিদে যাবে, ও মুমিন, রাস্তায় এসে খালি পায়ে একটু গরম রাস্তা দিয়ে যখন হাঁটতেছে তখন ছায়ায় দাঁড়িয়ে আমরাও হেঁটেছি, তো ছায়ায় দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এতই দরিদ্র করেছো, তুমি আমাকে এতই দরিদ্র করেছো যে আমার দুইটা স্যান্ডেলও নেই, যে দুইটা স্যান্ডেল মানে
পায়ে দিয়ে আমি মসজিদে আসব, তোমার ইবাদতে আসব, আমাকে সেই ধরনের তৌফিকও তুমি দেওনি। যা, তুমি যদি আমার পুরো এভাবেই খুশি থাকো তাহলে আমিও এভাবেই খুশি। সালাতে আসলেন আমার এক মুশিয়ারি বন্ধু, গল্পটা বললেন, এখন মনে হয় গল্পটা অনেক জায়গাতে পাওয়া যেতে পারে। তো এসে যখন সালাত আদায় করছেন, সালাতের পরে যখন বাম দিকে সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে দেখছেন একটা লোক বসে আছে ওর পাশে, বাম পাশে একটা লোক বসে আছে, এই লোকের দুইখানা পা নাই। ওই লোকের কি নাই? দুটি পাই নাই। তখন বলছে